আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4। শিরোনামে তোমরা লিখে দিবে পৃথিবী ও মহাকর্ষ, এটি হচ্ছে তোমাদের শিরোনাম। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই। প্রশ্নটি এসেছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে, পৃথিবী ও মহাকর্ষ, এটি হচ্ছে অধ্যায়ের শিরোনাম আর এটি হচ্ছে মেইন শিরোনাম তোমাদের। এখানে বলা হচ্ছে একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে একটি পরীক্ষা সম্পন্ন করতে হবে। একটি কাগজ নিতে হবে এবং একটি ছোট ভারী বল নিতে হবে। তো এক নম্বরে বলছে প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কি ঘটেছে লক্ষ্য করো। তো আমাদের 10 ফিট উচ্চ থেকে আমাদের বল ছেড়ে দিতে বলছে, বল এবং কাগজ। তো তোমরা বুঝতে পারতেছো কে আগে পৃথিবীতে পড়বে, বল আগে পড়বে, তারপরে কাগজটি আসবে, কারণ কাগজটি বাতাসের বাধাজনিত কারণে দেরিতে পড়বে। চলো তাহলে এই পরীক্ষাটা আমরা বাস্তবে দেখে নিই কেমনভাবে পড়ে। তো এখানে দেখো শূন্যের মধ্যে দুটি জিনিস রাখা আছে, একটি বল আর একটি হচ্ছে আমাদের কাগজ। তো বল এবং কাগজটি রাখা আছে এবং এই দুইটাকে একসাথে পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে। দেখা যাক কে আগে আসে। আর এটি সম্পূর্ণ গ্রাফিক্সের কারণে এটা কিন্তু বাস্তবে পড়তেছে না, দেখতে পুরো বাস্তবের মতো লাগতেছে। এ দেখো কীভাবে আগে আসে, এই যে বলটা পড়ে গেছে, কাগজটা ভাসতে 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 পরে আসতেছে। তো এখানে আমরা আরেকবার একটু দেখে নিই, এই বলটা পড়ে গেছে, কাগজটা ভাসে ভাসে পরে আসতেছে, মানে বাতাসজনিত কারণে পরে আসতেছে। এবং কি ওই কাগজটার ওজনও কিন্তু অনেক কম, মহাকর্ষজনিত কারণেও সেই কিন্তু পরে আসতেছে। তো এই জিনিসগুলোই আমাদের খাতার মধ্যে লিখতে হবে। চলো তাহলে খাতার মধ্যে এই জিনিসটা কীভাবে লিখবে সেটা দেখে আসে। আর এই পরীক্ষাটা কিন্তু তোমাকে খাতার মধ্যে করতে হবে না, এটা সম্পূর্ণ বাইরে পরীক্ষা, তোমরা বাসায় দেখে পরীক্ষা করতে পারো এটা। তো চলো তাহলে খাতায় আমরা কীভাবে লিখবো এর উত্তরটা সেটা দেখে নিই। এটি হচ্ছে তোমাদের এফোর সাইজের একটি খাতা, যার প্রথমে লিখে নেবে 1 নং প্রশ্নের সমাধান বা উত্তর। প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দেওয়া হলো ও যা ঘটেছে তার নিচে লেখা হলো। এখানে দেখা যাচ্ছে বল এবং কাগজ পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে, বলটি মাটিতে আগে পড়ছে, নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো। বলটা কিন্তু আগে পড়ছে আমাদের, এটা আমরা দেখে নিলাম। মহাকর্ষ মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরের নিচের দিকে আকর্ষণ করে। এ বলের এ বিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। মহাকর্ষের সূত্রটা কীরকম, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের নিচের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ও এদের যে বল আছে, বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, আঁকাবাঁকা পথে এটা ক্রিয়া করবে না, সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। মহাকর্ষের ধারণা থেকে বলা যায় পৃথিবী ও বল অথবা কাগজের টুকরোর মধ্যে একটি আকর্ষণ বিদ্যমান, যার কারণে এটা মাটিতে পড়লো তা হলো মহাকর্ষ। আর এটি নির্ভর করে যার ভর বেশি সেটি আগে পড়বে, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এমজি, এখানে কিন্তু জি এর মান 9.8 মানে 9.8, আর এম এর মান চেঞ্জ হলে বলের মান চেঞ্জ হচ্ছে। সূত্রতে দেখা যায় যে বলের ভর কাগজের তুলনায় বেশি হয়, এটি আগে পড়েছে। অভিকর্ষ আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই হচ্ছে মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ বলে আকর্ষণ করে তাকে বলা হয় মাধ্যাকর্ষ বা অভিকর্ষ। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে অভিকর্ষ, যার মধ্যে পৃথিবীর কাগজের টুকরো ও বল যে নিজের দিকে আকর্ষণ করতেছে এফ ইকুয়াল টু এম জি ভর এম। এবং বলা যায় বস্তুর ভর বাড়লে আকর্ষণ বাড়বে, আর যার কারণে বলের ভর কাগজের টুকরো তুলনায় বেশি হয় বলটি আগে পড়বে এবং মহাকর্ষ অভিকর্ষের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। এবং এই ঘটনাটা আমরা কিসের মাধ্যমে ব্যাখ্যা করলাম, মহাকর্ষ ও অভিকর্ষের মাধ্যমে ব্যাখ্যা করলাম। তো এবার আমরা 2 নং প্রশ্নটা দেখিনি এবং কী করতে বলছে সেটা আমরা দেখি। 2 নং প্রশ্নে বলা হচ্ছে কাগজটি মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করতে হবে, মানে আগে ছিল এমনিতে ফ্ল্যাটের মতো বাট জাস্ট খালি একটা পাতা। তো এবার ওটাকে মুড়াতে হবে, মুড়িয়ে গোল বলের মতো তৈরি করো, বস্তু দুটি নিয়ে একই পরীক্ষা পর্যবেক্ষণ করো, কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখতে হবে। তো আমরা এটা অবশ্যই এটা দেখো এখানে সংকেত লিখে দিচ্ছে, কর্ণাবয় উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়েছে কি না, কারণ বিশ্লেষণ অভিকর্ষ ত্বরণ ও বলে ভরের প্রভাব নিয়ে আমাদের আলোচনা করতে হবে। খ মহাকর্ষ ও অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহার করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা 2 নম্বর প্রশ্নের আগে আমরা পরীক্ষণটা দেখে নিই কীরকম করে পরীক্ষাটা আমরা করব। 2 নম্বর পরীক্ষার জন্য আমরা বলের পাশাপাশি এই যে কাগজটি ছিল সোজা, তো সেটাকে মুড়িয়ে নিয়েছি এরকম করে, মোড়ানো আছে। এখন যদি আমরা ছেড়ে দিই তখন কিন্তু এই কাগজটা আর ভাসবে না, একটু হলে ভারী হয়ে গেছে, তাই বলের সাথে সাথে আসার চেষ্টা করবে। দেখো বলের সাথে সাথে আসার চেষ্টা করছে, একদম কাছাকাছি অবস্থা। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষাটা তো ভাসবে না, একটু তাড়াতাড়ি আসবে, মানে বাতাসের বাধাজনিত বলটা কম হওয়ার কারণে এরকমটা ঘটবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে খাতা এটি আমরা কীভাবে লিখবো সেটা দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো, কাগজটিকে মুড়িয়ে বলের
মতো করে করা হলো এবং পরীক্ষণের ফলাফল বিশ্লেষণ প্রথম ক্ষেত্রের মতো দ্বিতীয় ক্ষেত্রে বলটি আগে পড়বে এবং কাগজ মোড়ানো বলটি পরে পড়বে উপরে কাগজের ক্ষেত্রে তা বিশ্লেষণ করা হয়েছে পর্যবেক্ষণ এখানে দেখা যাচ্ছে বলটির ভর কাগজের ভরের বেশি হয় কাগজের ভরের বেশি হয় বলটি কাগজটির আগে মাটিতে পড়েছে প্রথম ক্ষেত্রে কাগজটি মাটিতে পড়তে যে সময় নিয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে একটু কম সময় নিয়েছে আমরা কিন্তু বাস্তবে দেখেও নিলাম আমরা পরীক্ষাতে কারণ কাগজটি তখন মোড়ানো ছিল সুতরাং ঘটনা থেকে বলা যায় অভিকর্ষ বল বস্তুর ভরের উপর নির্ভর করে ভর বাড়লে অভিকর্ষ বল বাড়ে বল বাড়বে যার কারণে তা আগে মাটিতে পড়বে তো এই পর্যন্ত লিখে দিলে তো আমাদের হয়ে গেল আর কোনো কিছু লিখবে না চলো তাহলে খাতাটা আমরা আর একটু দেখে নিই এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তরটাই আসলে একটু বড় বড় বলতে এখানে সম্পূর্ণ প্রশ্নের উত্তর এখানেই আছে দ্বিতীয় প্রশ্নের উত্তর তেমন একটা কিছু নাই খালি জাস্ট পর্যবেক্ষণটা মানে প্রথম দ্বিতীয় দুইটাই আমাদের অ্যান্সার দুইটি একই অ্যান্সার তো এই হচ্ছে আমাদের এপিট আর ওপিট অর্থাৎ একটা মাত্র পেজই তোমাদের দুইটা পেজে হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের 15 সপ্তাহের অ্যান্সার তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো কোনো সমস্যা হয়নি কমেন্ট করে জানাবে কোনো সমস্যা হয়েছে কি না অবশ্যই আমি তোমার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে আর তোমাদের এই যে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আছে সেটা খুবই দ্রুত পাবলিশ হচ্ছে সেটাও তোমরা দেখে নিও